ক্রিকেট ফুটবলের বাইরে আজকে আপনাদের একটা অন্য গল্প শোনাবো, একজন খেলোয়াড়ের গল্প যার ধ্যান জ্ঞান ছিল শুধুই দাবা। নিজের অহংকারী মানসিকতা আর গণমাধ্যমে নানা কটুক্তির কারণে সারা জীবন আলোচনায় থেকেছেন যিনি। ফুটবলে যেমন আছে ম্যারাডোনা, পেলে, তেমনি যদি দাবা খেলায় কারো নাম আসে, সে নাম হলো রবার্ট জেমস ফিশার বা ববি ফিশার। কেউ কেউ বলেছেন দাবায় তার প্রতিভা নাকি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যার অতীত। অথচ এই লোকটা একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল যা তার মৃত্যুর পর বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে সমর্থ হন। হাউস দ্যাটের আজকের পর্বে আপনাদের জানাবো এই কিংবদন্তির বৈচিত্র্যময় ক্যারিয়ার আর উদ্ধত আচরণ ও জীবনযাপনের গল্প। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ববি ফিশার, পুরো নাম রবার্ট জেমস ফিশার, জন্ম 1943 সালের 9 মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোতে। 6 বছর বয়স থেকেই দাবার প্রতি আসক্ত হয়ে পড়েন ববি। জানা যায় ববি এতই দাবার পাগল ছিলেন যে এদিক ওদিক ঘোরাঘুরি করে দাবার কোনো বই বা ম্যাগাজিন পেলেই বসে সব কিছু মুখস্থ করে ফেলতেন তিনি। মাত্র 13 বছর বয়সেই দুনিয়াকে চমকে দিয়ে আমেরিকার জুনিয়র দাবা চ্যাম্পিয়ন হন ববি এবং বড় বড় গ্র্যান্ডমাস্টারদের চ্যালেঞ্জ ছড়ে দিতে থাকেন। ববি ফিশার ধীরে ধীরে আমেরিকায় নিজের প্রতিভার চমক দেখাতে শুরু করেন। মাত্র 13 বছর বয়সে তিনি আমেরিকার জুনিয়র দাবা চ্যাম্পিয়ন খেতাব লাভ করেন এবং নিজ দেশের বড় বড় গ্র্যান্ডমাস্টারদের সাথে খেলায় মুখোমুখি হন। ইন্টারন্যাশনাল মাস্টার রবার্ট বার্নকে এক শ্বাসরুদ্ধকর গেমে হারানোর পর তিনি প্রথম একজন বিখ্যাত দাবাড়ু হিসেবে আলোচনায় আসেন। ওই সময় সোভিয়েত ইউনিয়নের দাবায় বলতে গেলে একক আধিপত্য ছিল। প্রায় অর্ধশত বছর ধরে রাখা শিরোপা যেন কেউই ছিনিয়ে আনতে পারছিল না। বুদ্ধির এই খেলায় সোভিয়েত ইউনিয়ন একরকম অপ্রতিরোধ্যই ছিল। কিন্তু এই ধারা মাত্র 15 বছর বয়সে আমেরিকান কিশোর ববি ফিশার ভেঙে দেন। সেই সাথে সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন এই দাবার প্রডিজি। গল্পের গভীরে যাওয়ার আগে একটা রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেই, অ্যাসপারগার সিন্ড্রোম। এটি একটি মানসিক রোগ যা ছোটবেলা থেকেই থাকে। এই রোগ হলে রোগী যে কোনো একটি স্পেসিফিক বিষয়ে তার আগ্রহ থাকে এবং সব কিছুর প্রতি তিনি উদাসীন হয়ে পড়েন এবং কারো সাথেই সুসম্পর্ক বজায় রাখতে না পারা সহ প্রচণ্ড জেদ আর বিষণ্ণতা এই রোগের উপসর্গ। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন ববি জীবদ্দশায় এই রোগে আক্রান্ত ছিলেন এবং কোনো চিকিৎসায় তিনি তার জীবদ্দশায় নেননি। যাই হোক, হঠাৎ ওই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল বডভিনিকের বিপক্ষে খেলার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন ববি। সোভিয়েত ইউনিয়ন ফিশারের এই চ্যালেঞ্জ আমলেই নেয়নি। দাবি মেনে না নেয় এই প্রথমবারের মতো ফিশার জনসম্মুখে তার ক্রোধ প্রকাশ করেন। তিনি অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ঘোষণা করেন যে রাশিয়ানদের নিয়ে তিনি অতিষ্ঠ। আমেরিকায় পাঠানো নানা চিঠিতে তিনি রাশিয়ার মানুষ ও তাদের আতিথেয়তা নিয়ে নানা বাজে মন্তব্য করতে থাকেন। তার এসব উত্তপ্ত বাক্যের জন্য রাশিয়া তার ভিসা বাতিল করে দেয়। এদিকে সময়ের সাথে সাথে ববি ফিশারের দাবায় দক্ষতা যেমন বাড়তে থাকে, একই মাত্রায় তার মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি একের পর এক বিস্ফোরণ ঘটাতে থাকেন। 1962 সালে হার্পার্স ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে মাত্রাতিরিক্ত ইহুদি দাবা খেলায় প্রবেশ করছে, তারা নষ্ট করছে দাবার মর্যাদা। নারী দাবাড়ুদের নিয়েও তিনি বাজে মন্তব্য করেন। তিনি বলেন নারীদের দাবা খেলতে দেয়াই উচিত নয়, কারণ তারা নাকি দাবার ক্লাবগুলোকে পাগলা গারদ বানিয়ে ফেলছে। এমন কটু বাক্য প্রকাশ করা সত্ত্বেও তার সাফল্যে কোনো রকম ভাটা পড়েনি। 1957 থেকে 1967 এই 10 বছরের সময়কালে তিনি টানা 8 বার ইউএস চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিলেন এবং টানা 11 বার তিনি ঐতিহাসিক রেকর্ড গড়েন যা আজও কেউ ভাঙতে পারেনি। 1962 সালের ঘটনা, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, তাতে নিজ দেশের হয়ে অংশ নিয়েছিল ববি। অদ্ভুতভাবে খেলার মাঝখান থেকে তিনি পুরো চ্যাম্পিয়নশিপ বয়কট করে বের হয়ে যান। বাইরে গিয়ে গণমাধ্যমের লোকজন জড়ো করে তিনি রাশিয়ার গ্র্যান্ডমাস্টারদের বিরুদ্ধে খেলা পাতানোর একটি অভিযোগ করেন। তার এমন বিতর্কিত মন্তব্য রাশিয়ার উড়িয়ে দিলেও পরবর্তীতে খতিয়ে দেখার পর ঠিকই এর সত্যতাও মেলে। রাশিয়ানদের ওপর একরকম ক্ষোভ ছিল বলেই রবার্ট ফিশার একের পর এক গ্র্যান্ডমাস্টারদের হারাতে শুরু করেন। বড় বড় রাশিয়ান গ্র্যান্ডমাস্টার তিনি দাবার বোর্ডে বলতে গেলে হেনস্থা করে ছাড়েন। এই মাথা গরম আমেরিকানের কাছে রাশিয়া যেন তাদের দাবার গৌরব প্রায় হারাতেই বসেছিল। এই ববি ফিশারই রাশিয়ান চ্যাম্পিয়ন বোরিস স্প্যাসকির কাছে হেরে বসেন। সেটা ঘটে 19তম দাবা অলিম্পিয়াডে। এই একজন রাশিয়ানই ববির একটানা জয়ের ধারা ভাঙতে পেরেছিলেন। এরপর থেকেই তার মাথা আরও খারাপ হয়ে যায়। খেলার আগে রাশিয়ানদের নানা শর্ত দিতে থাকেন
যেমন শব্দ হওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সামান্য শব্দ তার মনোযোগে ব্যাঘাত ঘটাতো। একেবারে রেগে গিয়ে তিনি খেলার মাঝখানে তর্ক শুরু করে দিতেন। তাছাড়া তার সন্দেহ প্রবণতাও অনেক বেড়ে গিয়েছিল। তিনি মনে করতেন তার হোটেলে রাশিয়ানরা নাকি মাইক্রোফোন লুকিয়ে রাখত তার সব কথা শোনার জন্য। মাঝে মাঝে হোটেল রুমে ভেঙে চুরে সব কিছু এলোমেলো করে ফেলতেন তিনি। তবে টুর্নামেন্টের আয়োজকরা ববির জেদের কাছে পেরে ওঠেননি। তাছাড়া বরিসের সম্মতিতেও তারা ববির সকল শর্ত মেনে নেন। 24 বছর ধরে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি ধরে রাখা সোভিয়েত ইউনিয়নের গৌরব ভেঙে দিতে আগমন ঘটেছিল ববি ফিশারের। কিন্তু বয়সের সাথে সাথে তার উন্মাদ হবার মাত্রা যেন বাড়তেই থাকে। নানা গণমাধ্যমে তিনি ইহুদি ও রাশিয়ানদের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে থাকেন। নিজে একজন ইহুদি হওয়া সত্ত্বেও তার নানা চাঞ্চল্যকর মন্তব্য জনগণ মেনে নিত না। সবার সাথে মেলামেশা বাদ দিয়ে নিজেকে একঘরে করে রাখতেন তিনি। এরপর টুকটাক দাবা খেললেও বলা চলে দিগভ্রান্ত জীবনযাপন শুরু করেন। 9/11 ঘটনায় তিনি আরেক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন তিনি আমেরিকা ধ্বংস হয়ে যাওয়া দেখতে চান। তার এই মন্তব্যের পেছনের কারণ হলো অনুমতি ছাড়া বিদেশে একটি খেলায় অংশগ্রহণ করার জন্য তাকে গ্রেফতারের আদেশ করা। 2004 সালে জাপানে আমেরিকান পাসপোর্ট নিয়ে যাতায়াতের জন্য তাকে সরাসরি গ্রেফতার করা হয়। অবশেষে 2008 সালে মারা যান এই কিংবদন্তি। আচ্ছা, দাবার ঘরে মোট কয়টি ঘর থাকে বলুন তো? 64টি। মৃত্যুর সময় এই চেস প্রডিজির বয়স হয়েছিল 64। দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময়ের সঙ্গে থাকবেন।